नमस्कार बंधुरा, प्राउड বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিপদ সব সময় হঠাৎ করেই আসে, আসার আগে কোনো বার্তা দেয় না, তাই আমরা সজাগ হওয়ার সময় পাই না। কিন্তু কিছু কিছু বিপদের সতর্ক বার্তা আমরা আগে থেকে পেয়ে যাই। সেই সতর্ক বার্তা দেখার পর যদি আমরা নিজেদের সুরক্ষিত করার ব্যবস্থা করি, তাহলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর যদি সতর্ক বার্তার পরও পদক্ষেপ না নিই, তাহলে তা অত্যন্ত ক্ষতিকারক রূপ নিতে পারে। পশ্চিমবঙ্গের জন্যও তেমনই একটি সতর্কবার্তার খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমে। কি সেই খবর তা আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে সবাই অবশ্যই লিখুন, পাশে আছি বন্ধু, এই কথাটি, এই বিপর্যয়পূর্ণ সময়ে আপনার এই ছোট্ট কথাটি সবার মনোবল বাড়াবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, পাশে আছি বন্ধু, এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনামে চলে যাব। শিরোনামে বলা হচ্ছে, নতুন বিপদের সামনে রাজ্য। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় বুলবুলের কথা মনে থাকার কথা প্রত্যেকেরই। গত বছর নভেম্বর মাসে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল সুন্দরবন এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ সংলগ্ন অনেক এলাকাতেই ক্ষতির পরিমাণ ছিল যথেষ্ট। এবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরেক ঘূর্ণিঝড়ও কিন্তু মনে করাচ্ছে বুলবুলকেই, কারণ গতকাল বুধবারের পর থেকেই সাগরে এই ঝড়ে গতি বেড়েছে। বাংলার উপকূলেও তা আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়িয়ে তা ক্রমেই ঘূর্ণিঝড়ের আকার ধারণ করছে। আপাতত পূর্ব উপকূলের দিকে এগোলেও 17 তারিখের পর থেকে তা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ বা মায়ানমারের দিকে যেতে পারে এই ঝড়, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গত বছর রেকর্ড সংখ্যক 8টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল। এবছর এখনো পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে না হলেও এবার তার সম্ভাবনা জোরালো হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আমফান। এটি থাইল্যান্ডের প্রস্তাবিত একটি নাম। বাংলায় এই ঘূর্ণিঝড় দাপট দেখাবে কিনা তা বোঝা যাবে ঝড়ের যাত্রাপথের বাঁকেই। শনিবার পর্যন্ত আপাতত বাংলার মানুষদের কাছে চিন্তার কোনো কারণ নেই, কারণ ঝড়ের অভিমুখ বদল হলে তা তারপরেই হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আন্দামান সাগরের নিম্নচাপ শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ রূপে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বৃহস্পতিবার সকালেই শক্তি সঞ্চয় করে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল শুক্রবার গভীর নিম্নচাপ রূপে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। শনিবার সন্ধ্যায় মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে রবিবার পর্যন্ত। তারপর এই ঘূর্ণিঝড় অভিমুখ পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। 18 ও 19 মে অর্থাৎ সোম ও মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের অবস্থান হবে উত্তর বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় কোন দিকে এগোবে তার প্রতি নজর রাখছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র উত্তাল হবে। যারা গভীর সমুদ্রে আছেন, মূলত উত্তর বঙ্গোপসাগরের দিকে, সেই মৎস্যজীবীদের সোমবার সকালের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল থেকে সমস্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরের দিকে যেতে বারণ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল খবর। এই খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে কমেন্ট বক্সে সবাই অবশ্যই লিখুন, পাশে আছি বন্ধু, এই কথাটি, এই বিপর্যয়পূর্ণ সময়ে আপনার এই ছোট্ট কথাটি সবার মনোবল বাড়াবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, পাশে আছি বন্ধু, এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।